প্রথম ম্যাচে পরাজয়, দ্বিতীয় ম্যাচে ড্র। ডুরান্ড কাপ নক আউট পর্ব থেকে আরও কিছুটা দূরে সরে গেল এটিকে মোহনবাগান। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 77 মিনিট পর্যন্ত লিস্টন ক্লাসের গোলে এগিয়ে থেকেও জিততে পারল না সবুজ মেরুন শিবির। গত 2 মৌসুমে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত থাকার ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখল মুম্বাই সিটি এফসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড জর্জ পেরেইয়ার দেয়ার গোলে সমতা ফেরায় মুম্বাই সিটি এফসি।